অবশেষে আমি এই জায়গায় আসছি, আর আসতে আমার অনেক সময় লাগছে। আর পিছনে দেখতেছেন সবাই ফুটবল খেলতেছে, গোল দিয়ে দিবে মনে হচ্ছে। অনেক পরিষ্কার রাখে এই দেশটাতে, আর পর এত প্লাস্টিকের বোতল এই জায়গায় যে মানে আপনি ভাবতেও পারবেন না এতগুলো প্লাস্টিকের বোতল। আমি আপনাকে একটু দেখাচ্ছি ভালো করে। ভাই আমার ইউটার্ন করার কথা ছিল এই জায়গায়, কিন্তু পুলিশ ইউটার্ন করতে দিচ্ছে না। এখানে পুলিশের গাড়ি একটা দাঁড়ায় আছে, ইউটার্ন করতে দিচ্ছে না। অবশেষে আমি ফুটবল খেলার এই জায়গায় চলে আসছি, কিন্তু যেতে হবে ভাই কোন জায়গা দিয়ে, কোনো রাস্তা নাই, কিছু নাই। এখান দিয়ে গাড়িগুলো চলে দেখেন, আর ফুটবল সামনে খেলতেছে ওরা। এখানে রাস্তা কোন দিকে ভাই? অবশেষে আমি এই জায়গায় আসছি, আর আসতে আমার অনেক সময় লাগছে। আর পিছনে দেখতেছেন সবাই ফুটবল খেলতেছে, দেখতে পাচ্ছেন হয়তো। আর এই সাইডেও লোক আছে দেখতে পারেন, আর সবাই কিন্তু গাড়ি নিয়ে আসছে। আর এখানে অনেকগুলো গাড়ি দেখেন, এই সাইডে গাড়ি, আবার ওই সাইডে দেখতে পাচ্ছেন হয়তো, ওই রাস্তার ওই পাশে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে, সবগুলো পার্কিং করে রাখছে। এখানে ভাই বেশিরভাগ মানুষ ফুটবল খেলে, ক্রিকেট এখানে দেখা যায় না বললে চলে। আমাদের বাংলাদেশিরা হয়তো বা কোথাও খেলতে পারে, তবে এখানে যে মানুষগুলো আছে কোনো জায়গায় আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি না। এখানে তিনটা মাঠ, প্রায় চারটা মাঠ, এখানে একটা, ওখানে একটা, আর এই সাইডে হচ্ছে আরও দুইটা, চারটা মাঠ আছে, কিন্তু কোনো বাংলাদেশির দেখা যাচ্ছে না, আর কোনো ক্রিকেট খেলাও দেখতেছি না। সবগুলো হচ্ছে যাই ফুটবল খেলতেছে, আর এখানে মানুষগুলো সৌদি, মাসরি বা অন্য অন্য দেশের মানুষগুলো আছে। আর আমি ফুটবল খেলি না ভাই, আমি পছন্দ করি না ফুটবল। আমাদের ও লোকটা হাতের উপরে উঠাচ্ছে, তো উনি চাচ্ছে যে ভিডিওর সামনে আসতে। ভাই এই লোকগুলো ফুটবল খেলতে আসে প্রায় তিনটা বা সাড়ে তিনটা করে, কারণ হচ্ছে ওই সময় হলে আপনার রোদে যে তাপটা আছে, যে পাওয়ারটা আছে, ওটা অনেকটা কমে যায়, ওই কারণে ওই সময় আসে। কিন্তু এর আগে প্রচণ্ড গরম থাকে, গরমের মধ্যে খেলতে পারে না। আর এখন তো রোদ একেবারে চলে গেছে, আর সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত আর কি, এখন কোনো সমস্যা নেই খেলতে। হয়তো তারা যে দৌড়াচ্ছে ওই কারণে হাঁপাচ্ছে আর গরম লাগতেছে, কিন্তু রোদের মধ্যে খেলা অনেক কষ্টের, এই কারণে তারা খেলতে পারে না। ও সো আমি আপনাদেরকে জুম দিয়ে দেখাচ্ছি, হয়তো এতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। প্রায় আমি 7x জুম দিছি। ও কোন দিয়ে গেছে ফুটবল, আর এটা হচ্ছে শেখ জাবের রাস্তা। অনেকে আমার ভিডিও দেখে চিনতে পারেন যারা রিয়াদে আসেনি আর কি, এটা শেখ জাবের রাস্তা, আর সামনে এটা হচ্ছে স্টেডিয়াম দেখেন। আর স্টেডিয়ামটার নাম হচ্ছে কিং ফাহাদ স্টেডিয়াম। সো এলোকে মনে হয় গোল দিয়ে দেবে, গোল দিয়ে দেবে, গোল দিয়ে দেবে। ও ও ও গোল 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 হয়ে গেছে ভাই। ও গোল দিয়ে দিছে ভাই, গোল দিয়ে দিছে। আমি এখন সামনের দিকে যাচ্ছি, ওখানে যারা খেলতেছে ওই জায়গায় যাচ্ছি। ও ভাই আমি এতক্ষণ যে জায়গায় দাঁড়িয়ে আছিলাম আর কি, ওই ফুটবল মাঠের ওখানে, ওইটা কিন্তু একেবারে রাস্তার পাশে। কেউ যদি জোরে ফুটবল মারে রাস্তার উপরে গিয়ে, যদি পড়ে, যদি কোনো গাড়ির উপরে পড়ে, ভাই কী অবস্থা হবে বুঝতেছি না। অবশ্য আশা করি কেউ এত জোর মারবেও না। আর ভুলে যদি যায় ওখানে রাস্তার উপরে, তাহলে ভাই গাড়ি যদি গ্যালাসের উপরে পড়ে কী অবস্থা হবে চিন্তা করে দেখেন। আমি ভাই আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি অবাক করার মতো, সেটা হলো কি দেখেন, প্লাস্টিক দেখছেন, প্লাস্টিকের বোতল দেখছেন, এই সবগুলো হচ্ছে প্লাস্টিকের বোতল পুরো জায়গায়। আর এই সাইডে দেখেন সবগুলো হচ্ছে প্লাস্টিকের বোতল দেখছেন, প্লাস্টিকের বোতল। অনেক পরিষ্কার রাখে এই দেশটাতে, আর পর এত প্লাস্টিকের বোতল এই জায়গায় যে মানে আপনি ভাবতেও পারবেন না এতগুলো প্লাস্টিকের বোতল। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ভালো করে। এই যে এই জায়গাটা দেখেন, এই যে বালি, বালির ভিতরে প্লাস্টিকের বোতল, মানে এই যে জায়গাটা যে বালি রাখছে আর কি, ভিতরে সবগুলো কিন্তু প্লাস্টিকের বোতল দেখেন। এই যে সবগুলো প্লাস্টিকের বোতল, এখানে তো পুরো দেখা যাচ্ছে একদম ক্লিয়ার, কিন্তু এখানে যে বালিগুলো এটার ভিতরে সবগুলো প্লাস্টিকের বোতল সবগুলো। ও ভাই সবগুলো হচ্ছে প্লাস্টিকের বোতল দেখেন কী অবস্থা। সো এখানে মনে হয় এদের কোনো একটা দল জিতে গেছে, ওদের আওয়াজে শোনা যাচ্ছে যে ওরা জিতে গেছে। সো আমি চলে যাচ্ছি এখান থেকে, আর এখানে থেকে কোনো লাভ নেই, কারণ এখানে আমার কোনো কাজ নেই, আমি আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।